হ্যালো বন্ধুরা, এডু লেকচার বিডির আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যা থেকে আরও একটি সমস্যা নিয়ে আলোচনা করব। লামির উপপাদ্য থেকে এটা এসেছে এবং এর আগে আমরা একটা ভিডিও বানাছিলাম, এটা হচ্ছে সেই ভিডিওর দ্বিতীয় পার্ট। ওখানে আমরা লামির উপপাদ্য কীভাবে আসছে এবং লামির উপপাদ্য থেকে আরও একটা অঙ্ক করে আমরা সমাধান করে দেখাইছিলাম। তো তোমরা এটা বুঝতে হলে ওই ভিডিওটা মাস দেখা লাগবে, নাহলে কিন্তু এটা বুঝবে না, বিকজ লামির উপপাদ্য এখানে আমি এক্সপ্লেন করবো না, জাস্ট আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাচ্ছি। তো আমাদের এই এই ক্রিয়েটিভ কোশ্চেনে এইভাবে একটা উদ্দীপক দিতে পারে, যে এটা MCQ-তে আসতে পারে, CQ-তে আসতে পারে, এটা হচ্ছে উদ্দীপক, অথবা এইভাবে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো আমি এখানে প্রশ্ন উদ্দীপক দুইটাই দিছি। প্রশ্ন হচ্ছে আইএ আইবি আইসি বরাবর যথাক্রমে PQ আর বল তিনটি ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে। তাহলে আইএ আইবি এবং আইসি বরাবর যথাক্রমে PQ আর তিনটি বল ক্রিয়া করতেছে এবং তারা সাম্যাবস্থায় আছে। তো তিনটি বল যদি সাম্যাবস্থায় থাকে তাহলে সেখানে লামির উপপাদ্য অ্যাপ্লাই করা যায়, এটা আমরা এর আগের টিউটোরিয়ালে দেখেছিলাম। এবং যেখানে আই হচ্ছে এ বি সি ত্রিভুজের অন্তঃকেন্দ্র, এটা বলে দিছে প্রশ্নে। দেখাও যে পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়াল টু কস এ বাই টু অনুপাত কস বি বাই টু অনুপাত কস সি বাই টু। এ হচ্ছে এই যে এটা, এই কোনটা, বি হচ্ছে এই কোনটা এবং সি হচ্ছে এই কোনটা। তাহলে আমাদেরকে এই বলগুলোর অনুপাত সমান দেখাতে হবে যে কস অফ এ বাই টু অনুপাত কস অফ বি বাই টু অনুপাত কস অফ সি বাই টু। তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র হচ্ছে আই। ঠিক আছে, তো এখানে যেহেতু পি কিউ আর তিনটা বল সাম্যাবস্থায় থাকতেছে তাহলে পি এর মান হবে কি, পি ডি আমরা লামির উপপাদ্য থেকে পাবো যে পি ডিভাইড বাই সাইন অফ বি আই সি। আমরা জানি যে লামির উপপাদ্য থেকে আমরা শিখছি যে একটা বল তার বিপরীত যে দুইটা বল আছে ওই বল দুইটার সাইনের কোণের সাইনের সমানুপাতিক, মানে হচ্ছে একটা বলের মান, তিনটা বল যদি সাম্যাবস্থা থাকে তাহলে যে কোনো একটি বলের মান অপর দুইটি বলের কোণের সাইনের সমানুপাতিক, সেখানে আমরা এটা দেখেছিলাম। তাহলে আমরা পি ডিভাইড কি লিখবো, সাইন অফ বি আই সি বা সাইন অফ কিউ আই আরও লিখতে পারো ইচ্ছা করলে, বাট আমরা এটাই লিখবো না, যেহেতু একটা ত্রিভুজ হয়ে গেছে এখন, তাহলে বি আই সি লিখবো। তাহলে সাইন অফ বি আই সি ইকুয়াল টু একইভাবে যদি আমরা কিউ কে লিখি তাহলে কিউ ডিভাইড বাই এ আই সি হবে, সাইন এ আই সি। এবং আর ডিভাইড বাই কি হবে, আর ডিভাইড বাই হবে সাইন অফ আর ডিভাইড বাই এ আই ভি, সাইন অফ এ আই ভি। তাহলে দেখো আমরা মোটামুটি একদম, মানে এটাই হচ্ছে মূলত অঙ্ক, জাস্ট এখান থেকে আমাদেরকে এবার সমাধান করতে হবে। তাহলে আমরা যদি কোনোভাবে বিআইসি বের করতে পারি এবং এআইসি বের করতে পারি এবং এআইবি বের করতে পারি, এই কোণগুলোর মান যদি কোনোভাবে বের করে এখানে বসে দিতে পারি তাহলে হয়তো এটা চলে আসবে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে বিআইসি কীভাবে বের করবো, বিআইসি বিআইসি মানে কোনটা, এই কোনটা, এই কোনটা আমরা কীভাবে বের করবো। তাহলে দেখো তোমরা এখানে যে বিআইসি একটা ত্রিভুজ পাচ্ছি, আমরা বিআইসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে, পাই হবে, মানে বি প্লাস আই প্লাস সি ইকুয়াল টু কত হবে, পাই হবে। ঠিক আছে, এখন আমরা এখানে একটা জিনিস বলতে পারি একদম নিশ্চিতভাবে, সেটা হচ্ছে যে এই বি কোণটাকে আমরা কি করতে পারি, যদি দুই ভাগ করি তাহলে একটা পাবো আমরা এ বি আই ইকুয়াল টু সি বি আই ইকুয়াল টু বি ডিভাইড বাই টু, মানে হচ্ছে এ বি সরি এ বি আই এই কোণটা এবং সি বি আই অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণই বি এর অর্ধেক হবে। ঠিক আছে, কারণ এই যে এই ত্রিভুজের যখন অন্তঃকেন্দ্র আমরা ড্র করছি এবং অন্তঃকেন্দ্র দিয়ে যেহেতু বলগুলো কাজ করতেছে তাহলে অবশ্যই ওই বলগুলো এই কোণগুলোকে দুই ভাগে ভাগ করবে। ঠিক আছে, তাহলে এ বি আই সি বি আই ইকুয়াল টু বি বাই টু। একইভাবে যদি আমরা আরও একটা জিনিস আমরা লিখতে পারি সেটা হচ্ছে যে এগুলো কোণ দিয়ে দেই, এ সি আই ইকুয়াল টু বি সি আই ইকুয়াল টু সি বাই টু, মানে এ সি আই হচ্ছে সি সি এর অর্ধেক
একইভাবে বি সি আইও হচ্ছে সি এর অর্ধেক, এই জন্য আমরা এখানে লিখে দিছি। একইভাবে আমরা এখানেও লিখতে পারি যে বি এ আই ইকুয়াল টু সি এ আই ইকুয়াল টু এ বাই টু। এখন খেয়াল করো আমরা যদি বি আই সি যে ত্রিভুজ, বি আই সি যে ত্রিভুজ ওখানে যদি আমরা তিনটা কোণকে পাই ধরি, তাহলে আমরা লিখতে পারি যে একটা হচ্ছে যে বি বাই টু, এই যে এটা হচ্ছে বি বাই টু প্লাস আরেকটা হচ্ছে সি বাই টু ইকুয়াল টু আমরা লিখতে পারি বি সরি এই দুইটার মান আসলে কত হবে, এই দুইটার মান আসলে হবে এই যে এটা যেটা আছে না এটা সহ যোগ করলে কত হবে, অর্থাৎ প্লাস বি আই সি ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই। তাহলে দেখো বি বাই টু প্লাস সি বাই টু প্লাস বি আই সি মানে তিনটা কোণ এই ত্রিভুজের, বি আই সি ত্রিভুজের তিনটা কোণ মিলে কত হবে বলছি পাই হবে। তো এই জন্য আমি এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা করে দিছি, তখন কত আসছে পাই। তাহলে এবার দেখো আমরা এখান থেকে যদি কোনোভাবে বি আই সি বের করে এখানে বসে দিতে পারি, তাহলে হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে বি আই সি কে বের করা। তাহলে অ্যাঙ্গেল অফ বি আই সি ইকুয়াল টু ফাই মাইনাস বি বাই টু প্লাস সি বাই টু ব্র্যাকেট দিয়ে দিলাম, মানে এটা পুরোটাই পাই থেকে বিয়োগ যাবে, এই যে এটা পুরোটাই যদি পাই থেকে বিয়োগ দিই তাহলে বি আই সি বের হবে। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল অফ বি আই সি ইকুয়াল টু পাই মাইনাস হাফ অফ বি প্লাস সি। তাহলে দেখো বি আই সি ইকুয়াল টু কী বেরোলো, পাই মাইনাস হাফ বি প্লাস সি। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল অফ বি আই সি ইকুয়াল টু পাই মাইনাস হাফ থাকলো, বাট বি প্লাস সি বি সরি এই যে বি কোণ এটা এখন বি বি হয়ে গেছে পুরোটাই বি প্লাস সি কোণ, এই যে এখানে হাফ বাদে যে পার্ট সেটা দেখো বি প্লাস সি আছে। তাহলে বি প্লাস সি এর জায়গায় আমরা আবার পুরো ত্রিভুজ যদি নিয়ে আসি, এ বি সি ত্রিভুজ যদি নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস এ, কারণ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস এ। তাহলে আমরা এই যে বি প্লাস সি এর জায়গায় লিখে দিব পাই মাইনাস এ। এবার খেয়াল করো এখানে কি আসতেছে যে পাই মাইনাস হাফ অফ পাই প্লাস এ বাই টু, অর্থাৎ এখানে যদি আমরা কাজ করি তাহলে পাই বাই টু প্লাস এ বাই টু আসতেছে। তাহলে ভালো করে খেয়াল করো বি আই সি, বি আই সি ইকুয়াল টু কি আসলো যে হাফ অফ হাফ পাই প্লাস এ বাই টু, হাফ পাই প্লাস এ বাই টু, বি আই সি সমান হাফ পাই প্লাস এ বাই টু, বি আই সি এর জন্য আসছে এ বাই টু। তাহলে তোমরাই বলো এবার যে এ আই সি এর জন্য কি আসবে, তাহলে কোণ অফ এ আই সি ইকুয়াল টু কি আসবে বলো, তোমরাই বলো। আবার ভালো করে খেয়াল করো বি আই সি এর জন্য আসছে হাফ অফ এ প্লাস ফাইভ বাই টু, তাহলে এ আই সি এর জন্য আসবে হাফ অফ বি প্লাস ফাইভ বাই টু, অর্থাৎ পাই বাই টু প্লাস বি বাই টু। একইভাবে আমরা যদি পরেরগুলো লিখি এখান দিয়ে লিখতেছি, একইভাবে যদি আমরা অ্যাঙ্গেল অফ এ আই ভি লিখি, এ আই ভি হচ্ছে এটা এ আই বি, তাহলে এটার হাফ প্লাস সাথে পায়ের হাফ, তাহলে পায়ের হাফ প্লাস সি বাই টু। তাহলে দেখো আমরা এ আই বি এ আই সি এবং বি আই সি সবগুলো আমরা পেয়ে গেছি, এখন জাস্ট এই যে এই জায়গাটাতে বসাই দিব আমরা। তাহলে এখন আমি বসাই দিচ্ছি, তাহলে ফি ডিভাইড বাই সাইন অফ বি আই সি মানে হচ্ছে পাই বাই টু প্লাস এ বাই টু ইকুয়াল টু কিউ ডিভাইড বাই সাইন অফ পাই বাই টু প্লাস বি বাই টু অ্যান্ড আর ডিভাইড বাই সাইন অফ পাই বাই টু প্লাস সি বাই টু। তাহলে দেখো আমরা অলরেডি বসাই দিছি এবং আমরা পেয়ে যাবো এখান থেকে। এখন আমরা যদি এগুলোকে কাজ করি কোয়াড্রেন্ট আকারে, তাহলে যেটা পাবো আমরা সেটা হচ্ছে পি ডিভাইড বাই কজ অফ এ ডিভাইড বাই টু ইকুয়াল টু কিউ ডিভাইড বাই কজ অফ বি বাই টু ইকুয়াল টু আর ডিভাইড বাই কজ অফ সি বাই টু।
এবং এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, এখান থেকে লাস্টে যেটা আমরা লিখতে পারবো এই লাইন থেকে, সেটা হচ্ছে ফি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়াল টু কজ অফ এ বাই টু অনুপাত কজ অফ বি বাই টু অনুপাত কজ অফ সি বাই টু। তাহলে দেখো আমরা প্রমাণ করে ফেলছি সুন্দরভাবে, তোমরাও আশা করি বুঝতে পারছো, এবং এরই সাথে সাথে আমাদের লামির উপপাদ্য থেকে যে সমস্যাগুলো সেগুলোর আমরা মোটামুটি এখন সলভ পারবো। তো আশা করি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবা। আমাদের ফেসবুক নাম হচ্ছে এডু লেকচার বিডি, এডু লেকচার বিডি নামে আমাদের ফেসবুকে পেজ আছে, ইনস্টাগ্রামে আছে, টুইটারে আছে, সব জায়গায় আছে, যে জায়গায় সার্চ দিবে এডু লেকচার বিডি নামে সার্চ দিলে হবে, সংক্ষেপে ইএলবি নামেও সার্চ দিতে পারো। তো আজকে চলে যাচ্ছি, অন্য একদিন অন্য একটা টপিক নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, টাটা।